হ্যালো বন্ধুরা আশা করি আমরা সবাই অনেক ভালো আছি তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই বিষয়টি হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন হয় কত মার্কের প্রশ্ন হয় এবং কোন কোন সাবজেক্ট থাকে তো বুয়েট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাধারণত তিনটা সাবজেক্ট আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ে আসা তিনটা সাবজেক্টের প্রায়োরিটি দেওয়া হয় এবং সেই তিনটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তো এই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটার উপর ভিত্তি করে মোট ছয়শো মার্কের পরীক্ষা হয় ওকে অর্থাৎ আমাদের মোট আমরা এখানে ছয়শো মার্কের একটা পরীক্ষা দেব আমরা এবং তার সঙ্গে আমাদের এখানে মোট সময় থাকে হচ্ছে তিন ঘন্টা এটা আমাদের মাথায় রাখতে হবে তো এর সাথে এখন আমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই জায়গা থেকে যে ছয়শো মার্কের পরীক্ষা হয় এখন প্রশ্ন হচ্ছে যে এই ছয়শো মার্কটা কীভাবে বন্টন হয় তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ ফিজিক্সের জন্য আমাদের থাকবে দুইশো কেমিস্ট্রির জন্য আমাদের দুইশো এবং ম্যাথের জন্য আমাদের দুইশো অর্থাৎ এখানে যে তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন হয় তিনটা সাবজেক্টটি কিন্তু আমাদের সমান গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার প্রশ্নেও প্রত্যেকটা সাবজেক্ট থেকে সমান সংখ্যক প্রশ্ন আসে অর্থাৎ ফিজিক্স থেকে আমাদের প্রশ্ন আসে বিশটা কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে বিশটা এবং ম্যাথ থেকে আমাদের প্রশ্ন আসে বিশটা সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের মান থাকে দশ অর্থাৎ ফিজিক্সের প্রত্যেকটা প্রশ্ন দশ হলে ফিজিক্স থেকে দুইশো যেটা আমি আগেই বলেছি কেমিস্ট্রি থেকে যোগানেও দুইশো এবং ম্যাথ থেকে থাকে হচ্ছে দুইশো এখন এই হচ্ছে মোট ছয়শো মার্কের পরীক্ষা যেখানে সময় থাকে তিন ঘন্টা এখন প্রশ্ন হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রশ্ন হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয় তো প্রথম কথা আছে ম্যাথ ম্যাথের কথা যদি আমি বলি তো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ম্যাথের ক্ষেত্রে আমাদের সবসময় যেটা হয় যে ম্যাথে সবসময় গাণিতিক বিষয়গুলোতেই গুরুত্ব দেওয়া হয় এবং এখানে সবসময় ম্যাথ আসে এখানে ম্যাথের কোনো গাণিতিক সূত্রের প্রমাণ বা কোনো থিওরি বেস প্রশ্ন কখনোই পরীক্ষাতে আসতে দেখা যায়নি সুতরাং বলাই যায় যে ম্যাথের যে 20টা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন দশ মার্কের সেই দশ সবগুলো প্রশ্নে ম্যাথ বেশ প্রশ্নই হবে এখানে বিভিন্ন গাণিতিক সমস্যা ক্যালকুলাস বা বলবিদ্যা গতিবিদ্যা ম্যাট্রিক্স এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে দেখা যায় তবে বিশটা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আসতে দেখা যায় যে যে প্রশ্নগুলো সাধারণত অ্যাজ ইউজুয়ালি আমাদের পাঠ্যপুস্তকে ওইভাবে আলোচনা করা নেই বা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা সেইভাবে পড়িও নিই বা বোর্ড প্রশ্নের সঙ্গে সেই প্রশ্নগুলো ঠিক সেই মিল পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে খুব উচ্চতর বিশ্লেষণ বা ম্যাথ সম্পর্কে উচ্চতর গবেষণা থাকলে সেই প্রশ্নগুলো পারা যায় এরপরে আমরা যদি কেমিস্ট্রি নিয়ে বলি কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা অর্থাৎ কেমিস্ট্রিতেও কিন্তু আমাদের বিশটা প্রশ্নই গাণিতিক প্রশ্ন আসতে দেখা যায় হঠাৎ দু একটা প্রশ্নের ক্ষেত্রে খুব ছোটোখাটো কিছু ব্যতিক্রম ধর্মিক সূত্রের উপর ভিত্তি করে প্রশ্ন আসতে দেখা যায় তবে সেই প্রশ্নগুলোও কিন্তু অলমোস্ট গাণিতিকই থাকে ওকে এবং ফিজিক্সের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমাদের সপ্তম কথায় পদার্থের গাঠনিক ধর্ম তারপর তড়িৎ এদিকে বিদ্যুৎ তারপরে কাজশক্তি ক্ষমতা এই অথায়গুলো থেকে বা আধুনিক পদার্থবিজ্ঞান তারপরে মডার্ন ফিজিক্স যেটা এই টপিকগুলো থেকে সাধারণত একটি বেশি ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের আসতে দেখা যায় এখান থেকে প্রশ্নগুলো বেশি বানানো হয় তবে যাই হোক সবগুলো কিন্তু ম্যাথ বেস প্রশ্নই আসে ম্যাথের বাইরে কিন্তু অন্য কোনো প্রশ্ন আসতে খুব একটা দেখা যায় না সুতরাং ফিজিক্সের ক্ষেত্রেও আমি বলবো যে থিওরিটাকে হয়তো প্রায়োরিটি দেওয়ার দরকার নেই অবশ্যই ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলোকে প্রায়োরিটি দিও তোমরা এবং তার সঙ্গে ফিজিক্সের সাধারণত যে ম্যাথসগুলো থেকে আমাদের বেশি কনফিউশন ক্রিয়েট করে সেগুলো হচ্ছে কোন ধরার ক্ষেত্রে মানে ত্রিকোণমিত হ্যাঁ দেখা যাচ্ছে ফিজিক্সের ম্যাথের সাথে ত্রিকোণমিতির অংশটাকে জুড়ে দিয়ে দেখা যাচ্ছে কত কোণে যাচ্ছে ব্যাঙ্কিং কোন বা দেখা যাচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে কত করে নদী নৌকা যাব নদী নৌকার ক্ষেত্রে নৌকা কতক্ষণে যাচ্ছে এক্সেট্রা এরকম কিছু প্রশ্ন জটিল করতে আমাদের দেখা যায় কিন্তু বুয়েটের প্রশ্নে সবচাইতে বর্ণাঢ্য প্রশ্ন বা বৈচিত্র্যময় প্রশ্ন আমরা পাই হচ্ছে আমাদের এই কেমিস্ট্রিতে এখন প্রশ্ন হচ্ছে কেমিস্ট্রিতে কেমন প্রশ্ন আসে তো কেমিস্ট্রিতে আমরা জানি যে কেমিস্ট্রি কিন্তু দুইটা পার্ট একটা যৌগ আর একটা অজৈবযোগ্য তো সাধারণত অ্যানালাইসিস করে দেখা যায় যে কেমিস্ট্রি থেকে আমাদের অলমোস্ট কেমিস্ট্রির এই অর্গানিক অংশ থেকে আমরা মোটামুটি ষাট থেকে সত্তর মার্কের প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখি ষাট সত্তর মার্কের প্রশ্ন আমাদের এরকম বিভিন্ন পরীক্ষাতে আসে মোটামুটি প্রত্যেক পরীক্ষাতে ষাট থেকে সত্তর মার্কের প্রশ্ন আমাদের সরাসরি অর্গানিক থেকে আসে তো সেই ক্ষেত্রে যদি আমি অর্গানিক এবং অর্থাৎ জৈব যুগ এবং অজৈব টোটালটাকে একটা পার্ট হিসেবে ধরিত তাহলে আমাদের দেখা যায় যে প্রথমত কেমিস্ট্রির প্রশ্ন থেকে কিছু প্রশ্ন আসে গাণিতিক গাণিতিক প্রশ্ন আসতে দেখা যায় তার সঙ্গে আমাদের যদি আমরা বলি যে এই গাণিতিক প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসে তো আমাদের কেমিস্ট্রিতে ম্যাথ বেজ চ্যাপ্টার আছে বেশ কয়েকটা তো তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গুণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন এই পদ অধ্যায়গুলো থেকে কিন্তু গাণিতিক প্রশ্ন একটু বেশি আসতে দেখা যায় তো এরপরে আমাদের আরও কিছু প্রশ্ন আসে যেমন আমাদের বিক্রিয়া আসতে দেখা যায় বিক্রিয়া এখন প্রশ্ন আসছে যে বিক্রিয়াটা কেমন আসে অনেক সময় দেখা যায় যে বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়াও আমাদের দেয় সমানতা করতে দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্পেসিফিক কিছু বিক্রিয়া জৈব যৌগের ক্ষেত্রে যেমন ক্যানিজার বিক্রিয়া অ্যালডোল ঘনিবহন বিক্রিয়া হপম্যান বিক্রিয়া এরকম কিছু বিক্রিয়া আসে বা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জৈব বিভিন্ন কিছু যেমন দেখা যাচ্ছে ফেনল প্রস্তুত প্রণালী বা অ্যালডিহাইড প্রস্তুত প্রণালী বা অ্যালকোহল থেকে আমরা কীভাবে অ্যাসিড তৈরি করতে পারি এরকম প্রশ্ন কিন্তু আমাদের বিক্রিয়ার মাধ্যমে সলিউশন করতে দেওয়া হয় এর বাইরে কেমিস্ট্রিতে আরেকটা বিশেষ বিষয়ের প্রশ্ন আসে সেটা হচ্ছে রাসায়নিক সংকেত অর্থাৎ আমাদের পরীক্ষায় বিভিন্ন বস্তুর রাসায়নিক সংকেত লিখতে দেওয়া হয় তবে সাধারণত যে সংকেতগুলো আমাদের পরীক্ষায় আসে সেই সংকেতগুলো কিন্তু কমন সংকেত না একটু ব্যতিক্রম টাইপের সংকেত আসে যেমন দেখা যাচ্ছে বক্সাইটের সংকেত যদিও বক্সাইট খুব কমন বক্সাইটও কমন বলা যায় সোডিয়াম থায়োসালফেট পামেটিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড হ্যাঁ বা এরকম বিভিন্ন রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ যেমন দেখা যাচ্ছে সোডালাইম বা দেখা যাচ্ছে ফিটকারি সংকেত হ্যাঁ এরকম কিছু সংকেত এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু অনেক গুরুত্বপূর্ণ কেমিক্যালের ক্লোরোফামের সংকেত এরকম আসতে দেখা যায় এবং এটার উপরে কিন্তু সাধারণত আমাদের বলা যায় যে প্রায় দশ মার্কের একটা প্রশ্ন থাকে যেখানে সংকেতই আসে প্রায় দেখা যায় এবং এর বাইরে আমাদের কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আসে ব্যাখ্যামূলক প্রশ্ন তো এই ব্যাখ্যা মূলক প্রশ্নগুলো আমরা সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া প্রস্তুতকরণ দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বলা যাচ্ছে বলা হচ্ছে যে এখানে সম্মুখ মুখমুখী বিক্রিয়া বা বিপরীতমুখী বিক্রিয়ার ব্যাপারটা কি বা দেখা যাচ্ছে উচ্চতর দক্ষতা অর্থাৎ আমরা এই যে একাদশ দ্বাদশ শ্রেণীতে বোর্ড পরীক্ষাতে যে সৃজনশীল প্রশ্নগুলো করি সেখানে আমাদের ঘর নাম্বারে কিন্তু খুবই উচ্চতর দক্ষতা একটা প্রশ্ন থাকে সেরকম একটা প্রশ্নই কিন্তু আমাদের দেওয়া থাকে এখন এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে বুয়েটে মোট আমাদের দেখা যাচ্ছে যে মোট আমাদের ষাটটা প্রশ্নের সলিউশন করতে হয় ষাটটা প্রশ্ন এবং ষাটটা প্রশ্নের জন্য সময় পাওয়া যায় তিন ঘন্টা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু সময় হচ্ছে প্রায় তিন মিনিট তো সেক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দশ মার্কের একটা প্রশ্ন তিন মিনিট সলভ করা কি সম্ভব অ্যাকচুয়ালি বুয়েটে যে প্রশ্নগুলো আসে তা সবগুলো কিন্তু তিন মিনিটে আসলে সম্ভব না তবে এক্ষেত্রে যেটা বুয়েটের প্রশ্নগুলো কিন্তু এরকম না যে একটা দশ মার্কের প্রশ্ন এটা দুই পাতা তিন পাতা উত্তর হবে তা কিন্তু না তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো সেটা ফিজিক্স হোক ম্যাথ হোক বা কেমিস্ট্রি হোক ম্যাক্সিমাম প্রশ্নগুলো তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো তাহলে প্রশ্নটা কিন্তু খুব সহজে করে ফেলা যায় এবং সেক্ষেত্রে সেটা প্রায় তিন মিনিটেই করা যায় তবে কিছু কিছু প্রশ্নের উত্তর তিন মিনিটে হয় না কিছুটা বেশি সময় লাগে তবে সেক্ষেত্রে একটা ব্যাপার যে চান্স পেতে কিন্তু আমাদের মোট ছয়শো নাম্বারই নাম্বারই পারতে হবে বা ছয়শো নাম্বারই অ্যান্সার করে আসতে হবে তা কিন্তু না সাধারণত বুয়েটে দেখা যাচ্ছে যে চান্স পাওয়ার ক্ষেত্রে সাড়ে তিনশো মার্কস আপ করতে পারলে পরে মোটামুটি বলা যায় যে তোমার একটা সাবজেক্ট তুমি বুয়েটে পাবা বা বুয়েটে একটা সাবজেক্ট তোমার আসবে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন কঠিন হলে সাড়ে তিনশোরও কম তিনশোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে চান্স হয়ে যায় তা আমি আপাতত এখানে সেফ জোন হিসাবে সাড়ে তিনশোকে বলবো তো আমি আশা করছি এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে বুয়েট অ্যাডমিশনের এ টু জেড ব্যাপার সম্পর্কে আমরা একটা সম্মুখ ধারণা লাভ করে পরীক্ষায় বসতে পারবো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে তো এরকম আরও বিষয় নিয়ে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও তৈরি করার তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি